ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক পুরো প্রপার্টি। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আজকে যে বিল্ডিংয়ের ভিডিওটি দেখাচ্ছি, এটা হচ্ছে সেই বিল্ডিংটা। এই বিল্ডিংটাতে আমার চ্যানেলে করা সমস্ত যে সমস্ত ফ্ল্যাটগুলো আপনারা দেখেছেন, সব থেকে কম কস্টিংয়ে ছোট সাইজের ফ্ল্যাট আপনারা পাবেন। আপনাদের মধ্যে অনেক ভিউয়াররা আছেন যারা 1 BHK ফ্ল্যাট এবং 2 BHK ফ্ল্যাট একদম কম রেঞ্জের মধ্যে চান। অনেকের রিকোয়ারমেন্ট ছিল 7 লাখের মধ্যে বা 6 লাখের মধ্যে 1 BHK হলে ভালো হয়, 10 লাখের নিচে 2 BHK হলে ভালো হয়। প্রত্যেকের জন্য কিন্তু এই বিল্ডিংয়ে ফ্ল্যাট রয়েছে। যারা আপনারা চাইছেন কম রেঞ্জের 1 BHK বা 2 BHK ফ্ল্যাট, তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি কিন্তু বেস্ট চয়েসের ফ্ল্যাট হবে। আমরা এক্স্যাক্টলি কোথায় রয়েছি, কী ধরনের বিল্ডিং দেখাবো, সেই সমস্ত তথ্যগুলো আমি আপনাদের সামনে ডিসকাশন করবো। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি হুগলির কোন্নগরে নবগ্রাম এরিয়াতে। আপনারা এরিয়াটা দেখুন, আশেপাশে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন হুগলির কোন্নগর হচ্ছে কলকাতার একটা নিয়ারেস্ট সিটি। হাওড়া স্টেশন থেকে কোন্নগর আসতে বাই ট্রেনে করে, লোকাল ট্রেনে করে 25 মিনিটের মতো সময় লাগে। কোন্নগর স্টেশন থেকে যদি এই বিল্ডিংয়ে আপনারা ফ্ল্যাট কেনেন, তাহলে স্টেশন থেকে এই বিল্ডিংয়ে আসতে 10 টাকা খরচা হবে। বাই অটো বা বাই টোটো করে বিল্ডিংয়ে ম্যাক্সিমাম 10 মিনিট সময় ব্যয় করলে, 10 টাকা খরচা করলে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। দ্যাট মিন্স টোটাল হাওড়া স্টেশন থেকে এই বিল ফ্ল্যাটে আসতে আপনার সময় লাগবে 35 থেকে 40 মিনিট। খরচা লাগবে আসা যাওয়া করতে ট্রেনের ভাড়া 5 টাকা, 5 টাকা 10 টাকা এবং টোটো বা অটো ভাড়া 10-10-20 টাকা, টোটাল 30 রুপিস এবং 40 মিনিট সময় যদি ব্যয় করেন, তাহলে অনায়াসে কিন্তু আপনারা এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনে থাকতে পারেন। ঠিক একই উপায়ে যারা মনে করছেন কলকাতার আরও অন্যান্য অংশ, যেমন শিয়ালদা স্টেশন থেকে বা দক্ষিণেশ্বর মেট্রো থেকে ফ্ল্যাট দেখতে আসবেন বা ফ্ল্যাট কিনবেন, তাদের জন্য সময় এবং খরচা অ্যাপ্রক্সিমেট একই হবে। একটু বলে নিই কীভাবে আসবেন। দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে আপনারা যদি অটো বা বাসে করে আসেন, তাহলে বালি স্টেশনে আসবেন। বালি স্টেশনে এসে আপনাকে হাওড়া থেকে ব্যান্ডেলের বা হাওড়া থেকে আসা যে সমস্ত মেন লাইনের ট্রেনগুলো রয়েছে, যে কোনো ট্রেন ধরলে বালি থেকে কোন্নগর আসতে সময় লাগে ম্যাক্সিমাম 10 মিনিট। তাহলে আর কোন্নগর থেকে এদিকে আসতে আমি 10 মিনিট সময়ের কথা আগেই বলেছি, টোটাল হয়ে গেল 30 মিনিটস। খরচা লাগবে দক্ষিণেশ্বর মেট্রো থেকে বালি পর্যন্ত আসতে 10-10-20 টাকা যাওয়া আসা, ট্রেনের খরচা 5-5-10 টাকা 30 টাকা এবং বাই অটো বা টোটোর খরচা 10-10-20 টাকা, টোটাল 50 রুপিস ম্যাক্সিমাম যাওয়া আসা করতে খরচা হবে। সময় লাগবে আপনার ম্যাক্স টু ম্যাক্স 40 মিনিট আসতে, 40 মিনিট যেতে। দেখুন, আমি কথা বলতে বলতে বিল্ডিংয়ের আমি আর একটা প্রান্তে চলে এসেছি। এই দিক থেকে কিন্তু বিল্ডিংটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বড় সাইজের বিল্ডিং, অনেক বড় একটা প্রজেক্ট। আপনারা যদি মনে করেন আপনারা শিয়ালদা থেকে বা আপনারা এয়ারপোর্ট থেকে এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনবেন, তাদের ক্ষেত্রে সময় লাগবে আসতে ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো, আসতে 1 ঘন্টা করে যেতে খরচা লাগবে 50 টাকা 50 টাকা, ম্যাক্সিমাম 70 টাকা আসা যাওয়া করতে আপনার খরচা হবে। এই হচ্ছে খরচা এবং সময় পুরোটাই আমি ডিসকাশন করলাম। এই বিল্ডিংয়ে যদি আপনারা ফ্ল্যাট কেনেন, তাহলে আপনারা নিচে গ্রাউন্ডে ব্যাক সাইডে রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে, এটা দিয়ে একদম পেছন পর্যন্ত যাওয়া যাবে। বিল্ডিংয়ের দুটো দিকেই আমরা জায়গা রেখেছি বিল্ডিংয়ের পেছন দিকে বাইক নিয়ে যাওয়ার জন্য। ওদিকে একটা জায়গা দেখলেন, এদিকে একটা জায়গা রয়েছে বিল্ডিংয়ের একদম পেছন পর্যন্ত যাওয়ার জন্য। বিল্ডিংয়ে আপনাদের জন্য রয়েছে 2 হুইলার পার্কিংয়ের জায়গা, এই যে পুরো জায়গাটা দেখছেন না, 2 হুইলার পার্কিংয়ের জন্য ব্যবস্থা করা রয়েছে। সঙ্গে রয়েছে লিফ্ট ফেসিলিটিস এবং ম্যাজিক পুরো প্রপার্টি থেকে আপনাদের জন্য রয়েছে আপ টু 90% পর্যন্ত হাউসিং লোনের ফেসিলিটিস। এই ফেসিলিটিগুলো আপনারা এই বিল্ডিংয়ে পাবেন। আমরা আস্তে আস্তে বিল্ডিংয়ের উপরের দিকে যাব। উপরের দিকে গিয়ে সেই সমস্ত লো কস্টের ফ্ল্যাট, আমি আগেই বলেছি এই বিল্ডিংয়ে আপনারা একদম লো কস্টের ফ্ল্যাট যারা চাইছেন 1 BHK 2 BHK, তাদের জন্য এই ফ্ল্যাটের ভিডিওটি দারুণ একটা চয়েসের ভিডিও হবে। আপনারা ফ্ল্যাটের ভিডিওটি দেখুন। আমরা আস্তে আস্তে বিল্ডিংয়ের উপরের দিকে উঠছি, উঠে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো দেখাবো যেগুলো আপনারা নিজেদের জন্য কিনতে পারবেন। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে কিন্তু বিল্ডিংয়ের উপরের দিকে উঠছি, উঠে আপনাকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। তার আগে বলে দিই, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন,
তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের কাছে বলবো ভিডিওটাকে প্লিজ শেয়ার করে দেবেন। শেয়ার করলে আপনাদের পরিচিত মানুষরা এই ধরনের ফ্ল্যাট কিনতে পারবে। আপনারা দেখতে থাকুন, আমি আস্তে আস্তে উপরের দিকে উঠছি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটের ভিডিওটি আপনাকে দেখাবো সেটা একটা 850 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট। যে ফ্ল্যাটটার ফেস রয়েছে নর্থ ফেসিং, দ্যাট মিন্স উত্তরমুখী ফ্ল্যাট। আমি আবার বলছি, ফার্স্ট ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটি এবং বিল্ডিংয়ের একদম ফ্রন্ট সাইডে, দ্যাট মিন্স দক্ষিণ দিকে ফ্ল্যাটের ব্যালকনি আছে। সেজন্যই বলা হয়েছে আমরা দক্ষিণে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। 850 মানে বুঝতে পাচ্ছেন হিউজ, অনেক বড় সাইজের একটা 2 BHK ফ্ল্যাট। এই যে ডাইনিং এরিয়াটা দেখছেন, এই ডাইনিং এরিয়াটার মেজারমেন্ট কিন্তু রয়েছে 12 ফুট বাই 14 ফুট। এত বড় সাইজের ডাইনিং, দেখুন আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাকে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 12 বাই 14 সাইজের ডাইনিং। ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম, সঙ্গে ওপেন কিচেন। এই ফ্ল্যাটটি অলরেডি 50% পুট্টির কাজ হয়ে গেছে, নিচে বালি প্যাক আপ করা হয়েছে, ফ্লোরিংয়ের কাজ হবে। এই হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা সাইজটাও অনেকটা বড়। কমন ওয়াশরুমে আপনার পশ্চিম দিকে একটা জানলা রয়েছে, এল প্যাটার্নের কিচেন রয়েছে। কিচেনের মেজারমেন্ট হচ্ছে আপনার 7 ফুট বাই 7 ফুট, 7 বাই 7 কিচেনের সাইজ। পশ্চিম দিক খোলা আছে, কিচেনের বাকি অংশগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। ওপরে পশ্চিম দিকে ওপরে ভেন্টিলেটর আছে, জানলা আছে। যদি এই অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে এই হচ্ছে ডাইনিংয়ের এরিয়াটি, বড় মাপের ডাইনিং। ঠিক পাশেই রয়েছে আপনার কমন ওয়াশরুম। ওয়াশরুমটার পশ্চিম দিকে রয়েছে জানলা, ওপরে ভেন্টিলেটর। সাইজ যদি দেখেন, এটা সাইজ রয়েছে 6 ফুট 5.5 ফুট মতো চওড়াই রয়েছে, লম্বাই রয়েছে 7 ফুট মতো। গিজারের ব্যবস্থা রয়েছে, গিজারের পয়েন্ট করে দেওয়া আছে। এরপর দুটো বেডরুম দেখাবো। এটা একটা বেডরুম, দুটো বেডরুমে কিন্তু দক্ষিণ দিক খোলা আছে। এটা একটা বেডরুম যার সাইজ হচ্ছে 13 ফুট বাই 14 ফুট। আমি আবার বলছি, 13 ফুট বাই 14 ফুট সাইজ, যার দক্ষিণ দিক খোলা, পশ্চিম দিক খোলা, দক্ষিণ পশ্চিম খোলা এই বেডরুমটা, যার সাইজ হচ্ছে 13 ফুট বাই 14 ফুট। এবং এখানে অ্যাটাচ টয়লেটের জন্য জায়গা দেওয়া রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের জন্য জায়গা দেওয়া আছে, এখানে আমরা অ্যাটাচ টয়লেট করে দেবো আপনাকে। এই হচ্ছে দক্ষিণ দিক ফ্রন্ট সাইড বিল্ডিংয়ের, এবং এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের জায়গা, এই হচ্ছে পশ্চিম দিক। তাহলে 13 ফুট বাই 14 ফুট সাইজের বেডরুম, হিউজ, অনেক বড় সাইজের বেডরুম। এরপর আমরা চলে যাব সেকেন্ড বেডরুমে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা সাইজটা হিউজ, 12 ফুট বাই 15 ফুট, 12 ফুট বাই 15 ফুট সাইজের বেডরুম, যা দক্ষিণ দিকে রয়েছে ব্যালকনি। এটা হচ্ছে দক্ষিণ দিক রোড সাইড। ব্যালকনির সাইজ হচ্ছে 3.5 ফুট মতো চওড়া আছে, লম্বায় আছে 12 ফুটের মতো। ফার্স্ট ফ্লোর, রোড সাইড, দক্ষিণ দিক খোলা। বাইরে দেখুন আশেপাশে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন। জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 12 ফুট বাই 15 ফুট সাইজের বেডরুম, যার দক্ষিণ পূর্ব খোলা। এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ পূর্ব খোলা। এবং এখানে আপনার পূর্ব কোণে, উত্তর পূর্ব কোণে, এটা হচ্ছে, এটা যেহেতু উত্তর দিক, উত্তর পূর্ব কোণে একটা ঠাকুর ঘর করার জন্য জায়গা দেওয়া আছে। আপনারা ঠাকুর ঘর করতে পারবেন খুব ভালোভাবেই, মিডিল অফ দ্য পজিশনে আপনারা ঠাকুর ঘরের জন্য জায়গা পাচ্ছেন। তাহলে ফ্রেন্ডস, আপনারা দেখলেন 850 স্কোয়ার ফুটের 2 BHK ফ্ল্যাট, যার টোটাল স্কোয়ার ফুট, পার স্কোয়ার ফুটের দাম পড়বে 2100 টাকা, সরি, এই ফ্ল্যাটটির দাম পড়বে 2200 টাকা পার স্কোয়ার ফুট, যা টোটাল ভ্যালু হচ্ছে 850 × 2200, যা টোটাল ভ্যালু হবে তার 90% পর্যন্ত আপনারা হাউসিং লোন করে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। টোটাল কি দাম হচ্ছে সেটা আমি বলে দেবো আপনাকে।
18,70,000 টাকা, আমি আবার বলছি 850 স্কোয়ার ফুট, 2,200 টাকা করে হলে 18,70,000 টাকা ফ্ল্যাটটির প্রাইস হচ্ছে, যার মধ্যে আপনি 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে ফ্ল্যাটটি কিনতে পারবেন, অনলি ফর 10% ডাউন পেমেন্ট করুন। এখানে জলের জন্য আপনারা পাবেন বোরিং ওয়াটারের ফেসিলিটি, ইলেকট্রিসিটির জন্য পাবেন আপনারা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ড থেকে ইলেকট্রিসিটি কানেকশানের ফেসিলিটি এবং লিফ্ট ফেসিলিটি, বাইক পার্কিং ফেসিলিটি, সেগুলো তো রয়েছে। এই হচ্ছে যাবতীয় তথ্য। আশা করছি ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ফ্ল্যাটের ভিডিও ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেব। এছাড়া এই ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান, ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।